বহরমপুরে বিজেপি জেলা পার্টি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। ছেঁড়া হয়েছে ফ্লেক্স, ভাঙচুর করা হয়েছে চেয়ার টেবিল। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। গত রাতে এই ঘটনা ঘটে, আজ সকালে প্রত্যেকের নজরে আসে পুরো বিষয়টি। খবর দেওয়া হয় বহরমপুর থানায়। বহরমপুর থানার পুলিশ আসার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। এই বিষয় নিয়ে বিজেপি নেতৃত্ব কি বলছেন, চলুন শুনে নিই তাঁদের বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। আজকে সারা পশ্চিমবাংলায় বিজেপির ওপর আক্রমণ নেমে এসছে। একটার পর একটা পার্টি অফিস ভাঙচুর চালানো হচ্ছে, অগ্নি সংযোগ করা হচ্ছে। আমাদের এই জেলার পার্টি অফিসও আমরা ফোন পেলাম যে তারা কিছু দুষ্কৃতি এবং শাসক দলের মরতে তারা এই পার্টি অফিসকে ভাঙচুর চালিয়েছে, এবং তারা চাইছে যে বিজেপিকে এইভাবে দমানো যাবে, কিন্তু বিজেপিকে এইভাবে দমানো যাবে না। তারা পার্টি অফিস চালিয়ে বিজেপিকে আটকাতে পারবে না। আজকে আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এসেছেন এবং প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছেন সেটাও আমরা দেখব। সিসিটিভি হয়তো অবশ্যই প্রশাসনের তরফ থেকে লাগানো আছে। প্রশাসন চিহ্নিত করুক এই দুষ্কৃতিরা কারা। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এক মাস ধরে যে তাণ্ডব লীলা চলছে, এক শ্রেণীর সম্প্রদায়ের মানুষ এবং শাসক দলের মদতে এই তাণ্ডব, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস, বিজেপি পার্টি অফিসের উপর আক্রমণ, বিজেপির কর্মীদের উপর আক্রমণ, বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া, এই লীলা চলছে পশ্চিমবাংলা জুড়ে। কোনো দলীয় কন্দল নাই। তারা এখন নিজেদের দোষ ঢাকবার জন্য দলীয় কন্দল বলে তারা চাইবে, কিন্তু আপনারা দেখলেন তো যে এক মাস ধরে কী চলছে। গত 9ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কি তাণ্ডব লীলা চলছে। রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস, রেল ধ্বংস, রেল লাইন উঠে দেওয়া, রেল স্টেশন অগ্নিসংযোগ করে দেওয়া, যে তাণ্ডব চালিয়েছে তারা এই পার্টি অফিস তারা পারেনি। কিন্তু গত আজকে কখন এরা এসে দুষ্কৃতীরা এসে এই পার্টি অফিসের উপর হামলা চালিয়েছেন। এটা আতঙ্ক সৃষ্টি চাইছে তারা। তারা আতঙ্ক চাইছে যে মানুষ, সাধারণ মানুষের ওপর যেন আতঙ্ক সৃষ্টি হয়, যে বিজেপিকে পাশে যেন কেউ না যায়, বিজেপিকে এইভাবে আটকানো যাবে না, বাংলার মানুষ বিজেপিকে চাইছে। আপনারা কি কাউকে চিহ্নিত করতে পেরেছেন? না, এখনও চিহ্নিত করিনি। আমরা এটা নিয়ে তদন্ত করবো পুলিশ প্রশাসনকে। শাসক দলের মদতে করেছে শাসক দল, আবার কে করবে? সারা বাংলা জুড়ে তো চলছে, আপনাদের মিডিয়া প্রিন্ট মিডিয়ার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি, একটার পর একটা পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, ভাঙচুর করছে। শাসক দলের মদতেই হচ্ছে এগুলো, শাসক দল করাচ্ছে। আমি খাগড়া থানার বড়বাবুকে জানিয়েছি, সোমনাথবাবুকে ফোন করেছিলাম, তো সোমনাথবাবু কি স্টেপ নিচ্ছে দেখছি। কালকে আপনাদের একটা মিটিং, একটা আলোচনা পার্টির ভিতরে হচ্ছিল, সেই জন্য